আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থার সাত মাসের সতর্কতা। সাত মাসের গর্ভবতী মায়ের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। গর্ভাবস্থার সাত মাসে মহিলারা মুখোমুখি হবেন চরমভাবে পিঠে ও পায়ে ব্যথার, পায়ে খিঁচ লাগা, বদ হজম, কোষ্ঠকাঠিন্য এবং অসম। তাছাড়া সাত মাসের মাঝামাঝি সময়ে শিশু প্রায় সম্পূর্ণরূপে উন্নত এবং আপনার গর্ভাশয়ের সঙ্গে সামঞ্জস্য করার জন্য প্রসারিত হতে থাকে, ফলে প্যাচের এলাকায় চুলকানি দেখা দিবে। এই সময় আপনি বেশি করে ক্লান্ত বোধ করবেন। গর্ভাশয় বৃদ্ধি পাওয়ায় পেলভিক এলাকা থেকে প্যাচ পর্যন্ত চাপ সৃষ্টি করে। এই চাপের কারণে তল পেটে ব্যথা হয়। এখন জানবো সাত মাসের গর্ভবতীর সতর্কতা। গর্ভাবস্থার সপ্তম মাসে এমন কোনো ভারী বোঝা বহন করা এড়িয়ে চলুন যা আপনার প্যাচ এবং আপনার পিঠে চাপ সৃষ্টি করতে পারে। সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা নামার সময় রেলিং এর সাহায্য নেওয়ার চেষ্টা করুন এবং যদি লিফট থাকে তবে সিঁড়িগুলো পুরোপুরি এড়িয়ে চলুন। ঘুমানোর সময় আপনার বাম দিকে পাশ ফিরে শোয়ার চেষ্টা করুন, কারণ এটি রক্তের প্রবাহকে বাড়িয়ে তুলতে সহায়তা করবে এবং আপনাকে আরো ভালো ঘুমাতে দিবে, যা বাচ্চার বৃদ্ধিতে সহায়তা করবে। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন, কারণ এর ফলে অম্বল, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, যা আবার অবাঞ্ছিত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। গর্ভাবস্থার সপ্তম মাসে দূরের যাত্রার ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলুন। এক বা দুই ঘন্টার বেশি যাত্রা করবেন না, খুব প্রয়োজন না হলে দূরের যাত্রা এড়িয়ে চলুন। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থার সপ্তম মাস খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই সময় বাচ্চা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং গর্ভবতী হওয়ার পূর্ণ স্বাদ আপনি পাবেন। তাই নিজের প্রতি বিশেষ যত্ন বা সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।